হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অংশ মিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি কোডফোর্স রাউন্ড 764 ডিভিশন 3 ডি নাম্বার প্রবলেমটি নিয়ে আলোচনা করব। ওকে, তো প্রবলেমটি ডিফিকাল্টি দেয়নি এখনও, তো যাই হোক। তো প্রবলেমটির নাম হচ্ছে প্যালিন্ড্রোম কালারিং। হ্যাঁ, প্রবলেমটি মোটামুটি লেভেলের ছিল, ভালো একটি প্রবলেম ছিল। তো পার্লামেন্ট হচ্ছে এরকম, ইনপুট স্টেটমেন্ট এরকম, আমার টেস্ট কেস দেওয়া থাকবে, তারপর প্রত্যেক টেস্ট কেসে দুইটা নাম্বার দেওয়া থাকবে, একটা অ্যান আর একটা হচ্ছে কে। অ্যান হচ্ছে আমার স্ট্রিংয়ের সাইজটা, আর কে হচ্ছে আমার কে সংখ্যক ওই স্ট্রিংটা থেকে আমাকে কি বানাইতে হবে, প্যালিন্ড্রোম স্ট্রিং বানাইতে হবে, কে সংখ্যক। হ্যাঁ, এবং আমার কোশ্চিন, আমার অ্যান্সারটা হচ্ছে এরকম যে কে সংখ্যক আমি এখান থেকে প্যালিন্ড্রোম স্ট্রিং বানাবো, এবং ওই কে সংখ্যক যে প্যালিন্ড্রোম স্ট্রিং বানাবো যাদের সাইজ হবে সর্বোচ্চ। আমি তো প্যালিন্ড্রোম স্ট্রিং কে সংখ্যক বানাইতেই পারি, কারণ আমি একটা করে ক্যারেক্টার নিলেও কিন্তু ওটা প্যালিন্ড্রোম হয়, তাই না? তো আমি কে সংখ্যক তো বানাইতেই পারি, বাট আমার সাইজটা যাতে কি হয়, লার্জেস্ট হয়, ঠিক আছে? দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য শর্টেস্ট প্যালিন্ড্রোম স্ট্রিং দ্যাট ক্যান বি অবটেন, মানে আমাকে লার্জেস্ট মানে ওই প্যালিন্ড্রোম স্ট্রিংটা সাইজটা নিতে হবে, ঠিক আছে? তো আমার এটা করার জন্য আমার কিছু ওয়ে আছে, যে আমাকে আমার এরকম আছে যে ইউ ক্যান কালার সাম লেটার ইন কালার ফ্রম ওয়ান টু কে, আমি আমি কিছু লেটারকে কে সংখ্যক কালারে কালার করতে পারবো, ঠিক আছে? দেন আমি কি করতে পারবো, বাট ফর ইচ কালার দ্য মাস্ট বি এ লেটার প্রিন্টেড ইন দ্য কালার। আচ্ছা, ওই কালারগুলো কালার করতে পারবো। এখন আমি কি করতে পারবো, দ্যাট ইউ ক্যান সোয়াপ এনি টু স্যাম্পল, আমি যে কোনো দুইটা স্যাম্পলকে নিতে পারবো এবং এগুলো কি করতে পারবো, সোয়াপ করতে পারবো। আমার যতবার ইচ্ছা আমি ততবার এই কাজটা করতে পারি, ঠিক আছে? তো আমার কোশ্চিন হচ্ছে, আমি এইভাবে সোয়াপ টপ করে আমি যাই করি না কেন, আমার কোশ্চিন হচ্ছে আমাকে যে কে সংখ্যক কি করতে হবে, প্যালিন্ড্রোম স্ট্রিং বানাইতে হবে। আমাকে ওই অ্যান যে অ্যানের যে অ্যান সংখ্যক যে ক্যারেক্টার নিয়ে একটা স্ট্রিং দেওয়া থাকবে না, ওখান থেকে কে সংখ্যক কী করতে হবে, প্যালিন্ড্রোম স্ট্রিং বানাইতে হবে, এবং ওই কে সংখ্যক প্যালিন্ড্রোম স্ট্রিংয়ের সাইজ যাতে কী হয়, লার্জেস্ট হয়, ঠিক আছে? তার মানে আমার এখান থেকে একটা জিনিস যে আমি সোয়াপ কিন্তু করতে পারবো, কালারিং কালার করে আমি কিন্তু সোয়াপ করতে পারবো। ধরি নিই যে আমার এইরকম একটা, আচ্ছা আমার একটা অ্যান দেওয়া থাকবে, একটা কে দেওয়া থাকবে, ঠিক আছে? আর আমার হচ্ছে স্ট্রিংটা দেওয়া থাকবে, সেটা স্ট্রিং যাই হোক না কেন, ধরি যে এরকম যে আমরা এক্স নিয়ে চিন্তা করি, ঠিক আছে? তা আমরা ধরে নিই যে আমাদের স্ট্রিংটা হচ্ছে এরকম যে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, এভাবে এক্স এন মাইনাস ওয়ান পর্যন্ত, আচ্ছা এক্স এন পর্যন্ত, যেহেতু আমি ওয়ান স্ট্রিং ওয়ান ইন্ডেক্স ধরছি। আর যাই হোক, তা আমরা ধরে নিই যে এটা হচ্ছে আমার স্ট্রিংটা, ঠিক আছে? তা আমি চিন্তা করি এই স্ট্রিংটাকে আমি প্যালিন্ড্রোম কীভাবে বানাতে পারি। এই স্ট্রিংটাকে প্যালিন্ড্রোম আমি এভাবে বানাতে পারি, আমি যদি মাঝখানে একটা ভ্যালু এ রাখি এবং পরের ভ্যালুগুলো যদি এদিকে এক্স রাখি, তাহলে অবশ্যই এদিকে এক্স রাখতে হবে, এদিকে যদি ওয়াই রাখি এদিকে অবশ্যই ওয়াই রাখতে হবে, তাই না? তাহলে তো প্যালিন্ড্রোম হবে। এদিকে যদি জেড রাখি তাহলে এদিকেও কী রাখতে হবে, অবশ্যই জেড রাখতে হবে, এটা বিজোড় ইন্ডেক্সের ক্ষেত্রে, মানে বিজোড় সংখ্যক ক্ষেত্রে। আর জোড় সংখ্যক ক্ষেত্রে হচ্ছে এরকম যে এদিকে এ মানে এদিকেও এ, এদিকে এক্স মানে কি এদিকেও এক্স, এদিকে ওয়াই মানে কি এদিকেও ওয়াই, তাই না? তো এইভাবে তো আমি প্যালিন্ড্রোম বানাতে পারি, তাই না? এইভাবে আমি হচ্ছে প্যালিন্ড্রোম বানাতে পারি। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস যেটা অবজার্ভ করলাম, এখান থেকে আমরা একটা জিনিস অবজার্ভ করতে পারি যে প্যালিন্ড্রোম বানাতে গেলে, আমি যেহেতু সব করতে পারবো ভ্যালুগুলোকে, তো আমি প্যালিন্ড্রোম বানাতে গেলে আমার কিন্তু কী লাগতেছে, পেয়ার হিসাবে লাগতেছে, দুইটা দুইটা করে লাগতেছে আমার, কী লাগতেছে, পেয়ার আকারে লাগতেছে, পেয়ার আমার কী লাগতেছে, পেয়ার আকারে লাগতেছে, পেয়ার আকারে লাগতেছে। তো আমার দেখুন, আমার কিন্তু পেয়ার আকারে থাকলেই কিন্তু আমি সেটা কী করতে পারবো, প্যালিন্ড্রোম বানাতে পারবো, একটা এদিকে একটা এদিকে, একটা একটা এদিকে একটা বাম সাইড একটা ডান সাইড, একটা বাম সাইড একটা ডান সাইড, তাহলে কিন্তু আমার ওটা প্যালিন্ড্রোম হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস অবজার্ভ করলাম যে আমাদের পেয়ার লাগবে। হ্যাঁ, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি একটা ভ্যালুকে মাঝখানে রাখতে পারি, কিছু কিছু বলতে কি আমি একটা ভ্যালুকে মাঝখানে রাখতে পারি, বাট আমার যদি পেয়ারই থাকে তাহলে আমি পেয়ার নেবো, তাহলে আমার আমার সাইজটা কী হবে, লার্জেস্ট হবে, আমার লার্জেস্টটা দরকার। তো যাই হোক, আমার কিন্তু পেয়ার নিয়ে কাজ, আমার কী দরকার, পেয়ার নিয়ে কাজ, আমার পেয়ার দরকার, কারণ পেয়ার হলে আমি কিন্তু সেটা কী করতে পারবো, আমি সেটাকে হচ্ছে প্যালিন্ড্রোম বানাতে পারবো, তাই না? তাহলে আমি এক কাজ করবো, আমার আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমাকে বানাইতে হবে কি, বানাইতে হবে কে সংখ্যক প্যালিন্ড্রোম, কে সংখ্যক প্যালিন্ড্রোম, হ্যাঁ কে সংখ্যক প্যালিন্ড্রোম বানাইতে হবে, এবং ওই প্যালিন্ড্রোম স্ট্রিংটার সাইজ যাতে কী হয়, লার্জেস্ট হয়, আমার এটাই তো হচ্ছে আমার কাজ খোঁজা, তাই না?
তা আমি কি করবো, স্ট্রিংটার মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে আমি এগুলার মধ্যে কতগুলা পেয়ার বানানো যায় আমি যদি এটা খুঁজে বের করে নিতে পারি, কতগুলা পেয়ার বানানো যায় ওটা আমি খুঁজে বের করে নেব। ঠিক আছে, তো কতগুলা পেয়ার বানানো যায় এটা যদি আমি খুঁজে বের করে নিতে পারি, এবং পেয়ার বানানোর পর কতগুলা বাকি আছে, মানে নন পেয়ার কতগুলা আছে পেলু, পেয়ার বানানোর পর একটা একটা করে বাকি থাকে যাবে না। দেখুন পেয়ার হলে তো দুইটা, তার মানে অবশ্যই একটা বাকি থাকে যদি নন পেয়ার ভ্যালু থাকে। এরকম নন পেয়ার ভ্যালু কতগুলো আছে, আমি নন পেয়ার ভ্যালু এই জন্যই কাউন্ট করতেছি কারণ এই যে মাঝখানে কিন্তু একটা করে রাখার অপশন আমার আছে, তাও কিন্তু এটা প্যালিনড্রোম হবে। তাহলে পেয়ারগুলো আমি সাইডে সাইডে রেখে দিলে মাঝখানে একটা করে ভ্যালু কিন্তু আমি রাখতে পারবো, তা সেক্ষেত্রে আমার কিন্তু স্ট্রিং এর সাইজটা কিন্তু লার্জেস্ট হবে, তাই না? আমাদের যদি লার্জেস্টের দরকার, তা আমি সর্বপ্রথম কী করবো, পেয়ার এখান থেকে পেয়ার কাউন্ট করবো যে কতগুলো পেয়ার বানানো সম্ভব। এখান থেকে পেয়ার কতগুলো বানানো সম্ভব, আমি পেয়ার যতগুলো বানানো সম্ভব এখানে আমি নিয়ে নিব। তারপর আমার নন পেয়ার ভ্যালুগুলো আমি এখানে কাউন্ট করব, যেগুলো হচ্ছে একটা করে বাকি থাকে যাবে ওগুলোকে আমি নন পেয়ার ভ্যালু হিসাবে রেখে দেবো। রেখে দেওয়ার পর এখন আমার দেখুন পেয়ার যতগুলো আমার, আমি সর্বোচ্চ বানাতে পারবো কতগুলো, আমাকে বানাতে হবে হচ্ছে কে সংখ্যক, আমাকে বানাতে হবে কি কে সংখ্যক, তাহলে আমি পি কে কে দ্বারা, মানে পেয়ারকে কে দ্বারা ভাগ করে দেব। তাহলে এতগুলা এখানে এখানে যতগুলা ভ্যালু আসবে ততগুলা পেয়ার কিন্তু আমার, ততগুলা পেয়ার থাকবে যেগুলো হচ্ছে কে সংখ্যক প্যালিনড্রোমে ভাগ হয়ে যাবে, তাই না? আমি ধরে নিই যে এখানে এক সংখ্যক পেয়ার আসছে, তার মানে আমার এক সংখ্যক পেয়ার প্রত্যেকটা কে জন্য, মানে আমি যদি পেয়ারকে কে দ্বারা ভাগ করে নিছি, আমি যদি পেয়ারকে কে দ্বারা ভাগ করে নিই, তাহলে এখানে যদি এক্স আসে তার মানে কি প্রত্যেকটা প্যালিনড্রোম স্ট্রিংয়ে কতগুলো করে পেয়ার পড়বে, এক্স সংখ্যক পেয়ার পড়বে, প্রত্যেকটা প্যালিনড্রোম স্ট্রিংয়ে এক সংখ্যক পেয়ার পড়বে, তার মানে সাইজ কত হবে, x×2। প্রত্যেকটা পেয়ারে কয়টা করে ভ্যালু থাকে, প্রত্যেকটা পেয়ারে ভ্যালু থাকে হচ্ছে আমার দুইটা করে, তার মানে প্রত্যেকটা স্ট্রিংয়ের সাইজ পড়তেছে, প্রত্যেকটা প্যালিনড্রোম স্ট্রিংয়ের সাইজ পড়তেছে x×2 করে, তাই না? এখন আমার কথা হচ্ছে এই যে মাঝখানে যে একটা করে ঢুকাই দেওয়া যাবে, আমি এটা পারবো কিনা ঢুকাইতে, যদি পারি তাহলে আমার সাইজ কি একবারে যাবে না, ওটাই তো আমার লাগবে, লার্জেস্ট যেহেতু করা দরকার। তাহলে এখন আমি দেখবো যে পেয়ার করার পর আমার এক সংখ্যক পেয়ার পড়তেছে, বাট দু একটা পেয়ার তো আমার বাকি, মানে বাকি থাকে যেতে পারে না কে দিয়ে ভাগ করার সময়, ওই যে কতগুলো পেয়ার বাকি থাকে যাচ্ছে, যদি বাকি থাকে যায় তাহলে যদি আমার তিনটা পেয়ার বাকি থাকে তাহলে আমার কতগুলো আনপেয়ার ভ্যালু বাকি থাকতেছে, ছয়টা না, ছয়টা ভ্যালু বাকি থাকবে। এই যে নট পেয়ার ভ্যালু, এই ছয়টা ভ্যালুকে আমি এখানে করে নেবো, এখানে অ্যাড করে নেবো, তার মানে আমার নট পেয়ার ভ্যালুগুলো অ্যাড হয়ে যাবে এটার সাথে আমার অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এখানে যে ভ্যালুগুলো পাবো এগুলো নট পেয়ার ভ্যালু, মানে এগুলো একটা করে সিঙ্গেল করে, এগুলো পেয়ার হওয়ার সময় অপশন নাই, এগুলো একটা করে থাকবে। তাহলে এইগুলো একটা করে আমি যদি এই কে সংখ্যকের মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা করে ঢুকাই দিতে পারি, তাহলে আমার প্রত্যেকটা প্যালিনড্রোমে স্ট্রিং সেম হবে এবং তাদের সাইজটা হবে লার্জেস্ট, তাই না? তার মানে আমি দেখবো নট পেয়ার ভ্যালু যতগুলো, এটা যদি কোনো কারণে কে এর চাইতে বড়ো অথবা সমান হয়, তার মানে নট পেয়ার ভ্যালু যদি কোনো কারণে কে এর চাইতে বড়ো অথবা সমান হয়, তাহলে আমার এই যে এক্সের যে মানটা x×2 ছিল এইটার মান একবারে যাবে, এটাই হবে আমার অ্যান্সার, এটাই হবে আমার লার্জেস্ট প্যালিনড্রোম স্ট্রিংয়ের সাইজটা। ওকে, তো এটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন, যে আমার কে সংখ্যক প্যালিনড্রোম স্ট্রিং বানাতে হবে এবং যাদের সাইজ হবে লার্জেস্ট, এটা আমি পেয়ার চিন্তা করে খুব ইজিলি সলভ করে ফেলতে পারি। ওকে, তো চলো আমরা কোডটা দেখি। তো কোডটা হচ্ছে এরকম, খুব ইজি একটা কোড ছিল, যে আমরা কি করব, আমরা হচ্ছে অ্যানকে নিলাম, স্ট্রিংটা নিয়ে নিলাম, দেন একটা ম্যাপ নিছি, ম্যাপের মধ্যে আমি প্রত্যেকটা ক্যারেক্টার কতবার করে আছে এটা কাউন্ট করার জন্য ম্যাপটা নিছি আর কি, ক্যারেক্টার কাউন্ট হবে, ঠিক আছে? তো কাউন্ট করার পর আমি অটো চালাচ্ছি যে এক্স it.second, মানে কত, মানে কোনটা ভ্যালু কতবার আছে এটা, যাই হোক, তা আমি ওখান থেকে দেখতেছি যে পি প্লাস ইকুয়াল, মানে পেয়ার কতগুলো হবে, এক্সকে দুই দ্বারা ভাগ করতে হবে এতগুলো পেয়ার হবে, আর যদি আনপেয়ার ভ্যালু কত হবে, যে আমি এক্সকে দুই দ্বারা মডুলাস করে দেবো, যদি এক থাকতে পারে তবে জিরো থাকতে পারে, যত থাকবে ওটা আমার আনপেয়ার ভ্যালু, মানে আইএনডির মধ্যে চলে যাবে, ঠিক আছে, যে ওগুলো পেয়ার হয়নি, এতগুলো ভ্যালু আইএনডির মধ্যে। তো এখানে যাওয়ার পর আমার দেখুন যে আমি কতগুলো পেয়ার পাইলাম, এটা পি এর মধ্যে থাকলো, তাহলে আমার অ্যান্সার কী হবে, পি ভাগ কে, যেহেতু আমার কী হবে যে কে সংখ্যক প্যালিন্ডোম স্ট্রিং বানাতে হবে, তার পিকে কে দ্বারা ভাগ করে নিলাম, তাহলে ভাগ করার পর যেটা থাকবে সেটা হচ্ছে আমার answer×2 করে দিতে হবে। কেন answer×2 করতে হবে, কারণ পেয়ার আমার কিন্তু পেয়ার অ্যান্সারের মধ্যে চলতেছে, মানে একটা পেয়ার, একটা প্যালিন্ডোম স্ট্রিংয়ের সাইজ হবে হচ্ছে পেয়ার সংখ্যক, অ্যান্সার সংখ্যক, তার মানে তার সাইজ হবে 2×, ওই অ্যান্সারের মধ্যে যত ঢুকছে অত, ঠিক আছে? এবং আমার আনপেয়ারের মধ্যে আরও আমি যোগ করে নিলাম যে যতগুলা পেয়ার আমার বাকি চলে গেছে, হ্যাঁ, অত ×2, ঠিক আছে? দেন আমি দেখতেছি ইন্ডেক্সের মান যদি কোনো কারণে কে এর চাইতে বড়ো হয়ে যায় অথবা সমান হয়, তাহলে অ্যান্সারের মধ্যে আরেকটা প্রত্যেকটা মানে পেয়ারের প্রত্যেকটা প্যালিন্ডোম স্ট্রিং মধ্যে একটা করে ভ্যালু মাঝখানে ঢুকে যাবে,
ঠিক আছে, এই যে মাঝখানে ঢুকে গেল, দেন আমি ওটাকে কী করলাম, পেন্ট করে দিলাম সাইজটা। ওকে, তো এটাই ছিল হচ্ছে আমাদের ডি নাম্বার প্রবলেমের সলিউশন, এটাই ছিল আমাদের ডি নাম্বার প্রবলেমের সলিউশন। তো আশা করি বুঝতে পারছো। তো ঠিক আছে, ভালো থাকবা, সুস্থ থাকবা, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবা না। ওকে, আল্লাহ হাফিজ।